এভরিওয়ান, আমরা আছি বসুন্ধরা সিটি লেভেল 8 দ্য ফুড হল। এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের নতুন কোম্পানি আর কি। এটা ফুড ফুড আর কি ফুড কোর্ট টাইপের দ্য ফুড হল। এখানে আর কি অনেক বড় হল, আপনারা দেখতেই পাবেন। আমাদের কিন্তু থাই শেফ আর রবিন কমিস অনই আছে। আমি এগোচ্ছি আপনারা দেখেন দেখা যাচ্ছে। এইটা পুরাটাই হচ্ছে ফুড হল দ্য বসুন্ধরা গ্রুপ। নতুন নাহলে একটা কথা বলতাম, এই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোট 400-500 লোক বসতে পারবে। আর গেস্ট দেখতে পাচ্ছেন, গেস্ট বসে আসলে অনেকে অনেকে এনজয় আরাম। এখানে আলাদা আলাদা সেকশন আছে অবশ্য। এখানে দেখতে পাবেন থাই সেকশন আছে, থাই হল। এখানে থাই ফ্লেভারের খাবার পাবেন আপনি। এইখানে সব থাই কিচেনে কাজ করবেন। তার পাশেটা আছে শিপিরানি পিজা ফুড, শিপিরানি। এখানে পিজার সকল আইটেম পাবেন আপনারা। এখানে পাবেন ফুড, রাস্তার খাবার, রাস্তার খাবার অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু পাবেন। এটা কি এখানে দেখানো হবে? বিরিয়ানি বলস, এখানে বিরিয়ানি পাবেন। এখানে পাবেন কাচ্চি বিরিয়ানি, তারপর চিকেন বিরিয়ানি, তারপর মোরগ পোলাও পাবেন। চলে না এখানে, এখানে পাবেন জুস অ্যান্ড জুস, জুস অ্যান্ড জুসের সব কিছুই পাবেন এখানে। হ্যাঁ জুস মেনু আছে, আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন। কাজ করছে অনেক, কোর্স সব কিছুই পাওয়া যাবে। আর তারপর আছে আপনার, এটা হচ্ছে পেস্ট্রি সেকশন, বেকারি, বেকারি, বেকারির সব আইটেম এখানে পাওয়া যায়। বেকারি পেস্ট্রি আছে, কেক আছে, কেক আছে, আপনি দেখতে সব মিলিয়ে খুব ভালো ভালো চলে এইখানে। এইটা হচ্ছে প্রজেক্ট, ফুড হলের প্রজেক্ট। এই যে হল, হলের এই পর্দাটা, পর্দাটা এখানে অনেক মানুষ খেলা দেখে। লেজেন্ডারি এর খেলা চলছে। হ্যাঁ এটা হচ্ছে ফুড হলের প্রথম থেকে দেখতে পাবেন আপনি। এই দিক থেকে আছে সব ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে। এইটা ফুড হলের এই কর্নার থেকে আমি দাঁড়িয়েছি, ফার্স্ট থেকে যদিও অন্ধ। হ্যাঁ ফুড হলের এই কর্নার থেকে দেখা যাচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা কিন্তু রমজান, রমজান মাস যখন আসে, রমজান মাস যখন ছিল তখন ওপেন হয়েছিল 18 তারিখে, তখন কিন্তু প্রচণ্ড ইফতারের পরিমাণে বিজি ছিল। আর এইটা হচ্ছে ফুড হলের কিচেন। আমি একজন এই গ্রুপের স্টাফ, এই কিচেনের স্টাফ, অবশ্য আমার ছুটি হয়ে গেছে, তো এই জন্য আর কি আমার এই ভিডিওটা করা। আমাদের এটা হচ্ছে থাই সেকশন, থাই ফুডের এটা কিচেন হচ্ছে এই জায়গাটা। আমাদের ডাম্পলিংয়ের শেফ উনি ডাম্পলিং অর্ডার দেয় আলামিন। আর এই এই যে আমাদের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আমাদের এক্সিকিউটিভ শেফ রবিন শেফ, হ্যাঁ রবিন শেফ। আর আমাদের থাই শেফ, রাশেল শেফ এইখানে আছে, আমাদের থাই শেফ রাশেল শেফ। হাই বলেন, আমাদের আক্তার থাই শেফ, প্রথমে আপনাদের পরিচয় করিয়েছি। আমাদের রবিন শেফ, এই
আমাদের বলে বলে হাই বলে হাই হাই তারপর দেখা এখানে হচ্ছে শিশু রানীর এটা গেস্ট হাউস আর এখানে হয় মিজা পাস্তা সব কিছু পাবে আমাদের উপরে একজন খাই খাই এইটাই আমাদের রবি না সরি রবি রবি শেফ আমাদের এটা হচ্ছে কন্টিনেন্টাল শেফ উনি পিজা পাস্তা এসে সাড়ে শোনার পাস্তা যদি খান একবারও বুঝতে পারবেন না উনি মালয়েশিয়ায় ছিল অনেক বছর তারপরে এই তো কন্টিনেন্টাল সাইড আর এই তো আমাদের তারপর আপনি দেখতে পারবেন এটা খুবই সুন্দর অনেক খাবার আছে তারপর বিস্কুটের আইটেম রয়েছে হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন বেকারি এইটা হচ্ছে আমাদের বেকারি কিচেন বেকারি কিচেন এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো কেক আছে এই ছিল আমাদের ফুড হল বসুন্ধরা গ্রুপের নিউ প্রজেক্ট এটা হচ্ছে ফুড হল আপনারা সবাই আসতে পারেন এখানে ফুডের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হ্যাঁ এখানে ফুডের কোয়ালিটি অনেক ভালো রেগুলার আইটেম রেগুলার সেল করা হয় আও আমি পরিচয় করাতে ভুলেছি আমাদের কিচেনে এটা হচ্ছে সজীব আমাদের শেফ পিজা শেফ পিজা শেফ